উষ্ট্রাসন। উষ্ট্র হল একটি সংস্কৃত শব্দ, বাংলায় যার মানে উট। এই আসনটি করার সময় আপনার দেহের ভঙ্গি অনেকটা উটের পিঠের কুঁজের মতো দেখায়। এই আসনটি করার জন্য প্রথমে বজ্রাসনের ভঙ্গিতে বসুন। হাত দুটিকে হাঁটুর উপরে রাখুন। খেয়াল রাখবেন মাথা থেকে পায়ের পাতা যেন একই সরল রেখায় থাকে। এবার বজ্রাসন ভঙ্গি থেকে ধীরে ধীরে আমরা অর্ধ উষ্ট্রাসন ভঙ্গিতে যাব। এর জন্য প্রথমে আপনার হাঁটুর উপর ভর দিয়ে সোজা হন। এবার আপনার হাত দুটিকে এমনভাবে কোমরে রাখুন যাতে আঙুলগুলি মাটির দিকে দিক নির্দেশ করে। খেয়াল রাখবেন আপনার কনুই এবং কাঁধ যেন একই সরল রেখায় থাকে এবং মাটি থেকে আপনার থাই যেন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধীরে ধীরে শ্বাস নিন এবং কোমরের উপরের অংশকে পিছন দিকে বেঁকিয়ে দিন। মাথাটাকে পিছন দিকে এতটা বেঁকান যাতে গলার পেশিতে টান পড়ে। এই আসনটির নাম হল অর্ধ উষ্ট্রাসন। এবার আমরা অর্ধ উষ্ট্রাসন থেকে উষ্ট্রাসন ভঙ্গিতে যাব। সেক্ষেত্রে আপনি ধীরে ধীরে নিঃশ্বাস ছাড়ুন আর ডান হাত দিয়ে আপনার ডান গোড়ালি ধরুন, বাঁ হাত দিয়ে ধরুন আপনার বাঁ গোড়ালি। খেয়াল রাখবেন পেছনে ঝোঁকার সময় যাতে গলায় ঝাঁকুনি না লাগে। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন আর এই ভঙ্গিতে 10 থেকে 30 সেকেন্ড পর্যন্ত থাকুন। উষ্ট্রাসন আপনার কাঁধ এবং পিঠের পেশিকে শক্তিশালী করে। এই আসনের ফলে আপনার বুকে এবং মাথায় রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই আসনটি অভ্যাস করলে দৃষ্টিশক্তি বাড়ে। এছাড়া কোমর ও পেটের চর্বি কমাতেও এটা সাহায্য করে। কিন্তু আপনার যদি হার্নিয়া, মাথা ঘোরা বা আর্থারাইটিস থাকে তাহলে আসনটি করবেন না। যাদের হার্টের সমস্যা এবং উচ্চ রক্তচাপ রয়েছে তাদেরও আসনটি না করাই ভালো। আপনার পেটে যদি কোনো ক্ষত থাকে বা আপনি গর্ভবতী হয়ে থাকলে আসনটি এড়িয়ে চলুন। এই ভঙ্গিতে 10 থেকে 30 সেকেন্ড থাকুন। গভীরভাবে শ্বাস নিতে নিতে আপনার ঘাড়কে আবার স্বাভাবিক অবস্থায় নিয়ে আসুন। আপনার পিঠ সোজা করুন আর আপনি পুনরায় বজ্রাসনের ভঙ্গিতে ফিরে আসুন। স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিন এবং কিছুক্ষণ এইভাবেই থাকুন। প্রতিদিন উষ্ট্রাসন অভ্যাস করলে কোষ্ঠকাঠিন্য দূর হয়, যা আপনার শরীরের অনেক সমস্যাকেই কমিয়ে দেবে। আপনি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন।